মঞ্চে আসবে গোলাপ দল, বলা হচ্ছে। বাবারে বাবা কারে গণ বিয়া, বাবারে বাবা কারে গণ বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া, শ্বশুর মানে না শাশুড়ি মানে না জামাই মানে না রে বাবা, বাবারে বাবা তুই মিলা বিয়া, বাবারে বাবা কারে গণ বিয়া। বাবারে বাবা কারে গণ বিয়া, বাবারে বাবা তুই মিলা বিয়া। বাবারে বাবা কারে গণ বিয়া, চুকে তো আছি ভুলার মিয়া, বাবারে বাবা তুই মিলা বিয়া, চুকে তো আছি স্বামীর মিয়া।
नचे ठाकुर दुदु नचे नाचुक शोई आई नचे सोनारी लुपु हर की नचे शोई ढकी नचे ठाकुर दुदु नचे नाचुक शोई आई नचे सोनारी लुपु हर की नचे शोई अरे अमर शरीर नचे मन तो नाचिया পিঠার গুড়ি কটা সুখের যন্ত্রণা পোষ পিঠার গুড়ি কটা সুখের যন্ত্রণা প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় ওর মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় আছো লুকাইয়া তুমি কোনখানে
নয় ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে
এই ছোট বাবু এদিকে সেই তোমরা দাঁড়াও, এই তোমরা দাঁড়াও, রাফিয়ার নৃত্য দেখে সন্তুষ্ট হয়ে নোয়াখালী থেকে আগত জনাব লিটন হোসেন 1000 টাকা পুরস্কার করেছে এই বাচ্চাকে। এই টাকার মধ্যে তোমাদের কোনো ভাগ নাই, মজাও খাইতে পারবে না, এটা তুমি নাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাফিয়ার নৃত্য দেখে আর এক লোক নাম আব্দুল কুদ্দুস অরূপের সুন্দর বিয়াই 50 টাকা উপহার করছে তোমাকে, নাও। আর জনাব কন্ট্রাক্টর মন্টু মিয়া দলের সবাই সবার নাম দেখে সন্তুষ্ট হয়ে 100 টাকা উপহার দিছে, তোমাদের মজা খাইতে সবাই একসাথে খাইবা, আর যেদিন খাইবে আমাকে ডাকবা। ধন্যবাদ ধন্যবাদ। গোলাপ দলের নৃত্য সমাপ্ত হয়ে গেল, এখন এখন মঞ্চে আসবে ছাত্রা দল শৈলী হাজি মেটিয়ারের ছাত্র দল জ্ঞানের আলোকে উদ্ভাসিত হবে, থাকবে না অতিশক্তি। আমরা সবাই মানিয়া চলি গুরুজনের কথা, পথ চলিতে মোরা যেন কারো হৃদয় না দেহি ব্যথা। আমরা সবাই ভাই বোন, শিক্ষক পিতা তুল্য, বিদ্যালয়ের আদর্শে আদর্শনীত হয়ে করবে তাদের মূল্য। প্রতিষ্ঠাতা মতিয়া সাহেব যিনি ছিলেন মহাজ্ঞানী, আমরা সবাই তাকে অনুসরণ করে মানব সেবায় হব অগ্রগামী। হে মতিয়া রহমান, তোমারই পরশে মোরা হয়েছি সবাই সবার, তোমারই দীক্ষায় দীক্ষিত হব মোদের এই অঙ্গীকার। আশা হবে
হাতে হাত রেখে চলো স্বপ্ন উল্লাসে ভাসে বিজয়ের প্রতিধ্বনি আসে আছি চল চল চল
তলে খুচরা তলে ডুবল সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই তোর আস, ঝিরি ঝিরি পাতা হলদি বইছে বারো মাস। নদী ধারে চাষে বধু মিছাই তোর আস, ঝিরি ঝিরি পাতা হলদি বইছে বারো মাস। চোখ তোর ঝুমকো কানের দুধ,
তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, কুবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের রাগ, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। Thank you.
স্বপ্ন মাখা আর তার হাতে লাল সবুজের পতাকা জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য খেতে মন চায় বারে বারে হারিয়ে যেতে মিঠো পাউদে চেনা গানে পারে সেই ছবি আছে আকা আমার চোখে বিজয় স্বপ্ন মাখা আমার হাতে লাল সবুজের পতাকা আলোকোজ্জ্বল করে জন্মগ্রহণ করেন একজন সৎ নির্বিঘ্ন ধর্মপরায়ণ খোলা মনের মানুষ নাম হাজী আব্দুর রশিদ, যিনি সুশিক্ষার আলোকে উদ্ভাসিত করার লক্ষ্যে 1997 সালে হাজী মতিয়ার রহমান স্কুলে কর্মদার হিসেবে নিযুক্ত হন। তার অক্লান্ত নিরলস পরিশ্রমের ফলে বিদ্যালয়টি আজ এলাকার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে খ্যাতি লাভ করিয়াছে। আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী গর্বিত এই স্বপ্ননীল গ্রামের সাধারণ মানুষ। ধন্য আমরা, ধন্য সুজলা সফলা শস্য শ্যামলা নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। তাই আসুন সবাই দাঁড়িয়ে 26তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাহাকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে অভিবাদন প্রদান করি। আমরা সবাই দাঁড়িয়েছি হাজী মতিয়ারের তলে, সত্যপথে পরিচালিত হব প্রতিষ্ঠাতা গিয়েছে বলে। আমরা সবাই বীর সৈনিক হাজী মতিয়ারের ছাত্রদল, জ্ঞানের আলোকে উদ্ভাসিত হব, থাকবে না অপশক্তি এবং আমরা সবাই মানিয়া চলি গুরুজনের কথা, প্রচলিত মোড়া যেন কারো হৃদয় না দিই ব্যথা। আমরা সবাই ভাই বোন, শিক্ষক পিতা তুল্য, বিদ্যালয়ের আদর্শে আদর্শিত হয়ে করব তাদের মূল্য। প্রতিষ্ঠাতা মতিয়ার সাহেব যিনি ছিলেন মহাজ্ঞানী, আমরা সবাই তাকে অনুসরণ করে মানব সেবায় হব অগ্রগামী। হে মতিয়ার রহমান, তোমারই পরশে মোড়া হয়েছে সবাই সবার,
তোমারে দীক্ষায় দীক্ষিত হব মোদের এই অঙ্গীকার। ধন্যবাদ। নৃত্য নিয়ে আসছে শিমুল দল। Oh, please.
শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানাটিটা। আসবো স্যার? হ্যাঁ আসুন, বলুন কি সমস্যা। চাকরির জন্য করেছি আবেদন, একটা চাকরির জন্য করেছি আবেদন, চরিত্রের সার্টিফিকেট বড়ই প্রয়োজন, তাই চরিত্রের সার্টিফিকেট বড়ই প্রয়োজন। চরিত্রের সার্টিফিকেট? জি 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 স্যার, চরিত্রের সার্টিফিকেট। কিন্তু আমি তো আপনাকে চিনি না, কি করে বুঝবো আপনার চরিত্র ভালো? স্যার যারে আপনি চেনেন তাকে সঙ্গেই আনছি আমি, আপনার কাছে ওনার মতো কেউ নাই আর দামি। যারে আপনি চেনেন তাকে সঙ্গেই আনছি আমি, আপনার কাছে ওনার মতো কেউ নাই আর দামি। আমি চিনি কেসে তিনি, আমি চিনি কেসে তিনি, এই যে করুন না দর্শন। চরিত্রের সার্টিফিকেট বড়ই প্রয়োজন, চরিত্রের সার্টিফিকেট বড়ই প্রয়োজন। স্যার পুরোপুরি প্রশ্ন আছে স্যার। এইবার বুঝলাম আপনার চরিত্র ভালো নয়, এইবার বুঝলাম আপনার চরিত্র ভালো নয়। স্যার পাঁচশো টাকায় কি করে চরিত্র ভালো হয়? এইবার বুঝলাম আপনার চরিত্র ভালো নয়, পাঁচশো টাকায় কি করে চরিত্র ভালো হয়? তাইলে আমি আরো 200 করলাম সংযোজন, তাইলে আমি আরো 200 করলাম সংযোজন। এমন চরিত্রের মানুষ বড়ই প্রয়োজন, এমন চরিত্রের মানুষ খুবই প্রয়োজন। আসুন আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ আপনাদের জন্য কি করতে পারি বলুন। সার্ভিডি লিস্টে যেতে চাইছি আমরা চার মিত্র, লিখে দিবেন সন্তোষজনক চরিত্র। পাহাড়ে যেতে চাইছি আমরা চার মিত্র, লিখে দিবেন সন্তোষজনক সবার চরিত্র। এটা দিয়ে করবেন সারিদের আয়োজন, ওটা দিয়ে করবেন সারিদের আয়োজন। চরিত্রের সার্টিফিকেট বড়ই প্রয়োজন, চরিত্রের সার্টিফিকেট বড়ই প্রয়োজন, চরিত্রের সার্টিফিকেট বড়ই প্রয়োজন। 10,000? সত্যি তোমাদের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। বলো কি নাম? মোহাম্মদ আসলাম। কোথায় বাড়ি? বাগেরহাটের শীতল বাড়ি। বর্তমানে করেন কি কাজ বলুন? তড়ি ঘড়ি এই সামান্য জিডিতে চাকরি করি। দিবি? জি দিবি, পুলিশে চাকরি করে যাদের নিজেদের চরিত্র নাই অথচ অন্যকে চরিত্রের সার্টিফিকেট দেয়, আমরা তাদের খুঁজে খুঁজে ধরি। বাপরে বাপ, আমার চরিত্র করে নবমিত্র। আজ মুছে গেছে মর্ম রেখার রেল, আর বাজার রে ঢোল বাজার, বিজয় মিছিল সাজা। আর বাজার রে ঢোল বাজার, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। এই জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলার জয়। জল কান খুলে নির্ভয়ে বল, জয়ের তালে নাচে জল কান খুলে নির্ভয়ে বল। বাংলা আমার মায়ের আঁচল, আমরা যে বীর বাঙালি, বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বাংলা
জয় মিছিল সাজা খুশিতে নাচে সবুজের পাল তোলে বিম্বদনের নৌকা চলে লাল সবুজের পাল তোলে বিম্বদনের নৌকা চলে হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি বেতালি বাঙালি করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম দেখার দিন আর বাজাবে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে এই জয় বাংলা বাংলা রে জয় বাংলা রে জয় বাংলা বাংলা রে জয় দেখো মার কি দোষ ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিছে তো আমি কি করব মা কোথায় যাবে তাছাড়া ভাইকে আমি অনেক বোঝালাম ভাই বললো মাকে তোমরা নিয়ে যাও পারলে তোমাদের কাছে রাখো আপনি আসবেন না তুমি এই মুহূর্তে তোমার মাকে তোমার ভাই বাসা দেখে আসবে তা নাহলে আমি এক মুহূর্তে এই বাসায় থাকবো না আমি কোথায় যাবো
শাশুড়ি, কিন্তু তুমি মা ভিতরে আসো। আর তাছাড়া ভাইয়ের সাহস হয় কি করে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার? তুইও তো তোর শাশুড়ির ব্যাপারে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, সেও তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুইও তো তোর বাবির মতো হয়েছিস। আমি আর এক মুহূর্ত তোর বাড়িতে থাকবো না, আগে বুঝিস না শাশুড়িও মা, তোরও একটু শারীরিক অভিশ্বাসে বুঝবি। মা ভিতরে আসো। না, আমি আর এই বাসায় থাকবো না। আপনি যাবেন না প্লিজ, আপনি থাকেন। তোমার জন্য এই সব হয়েছে, তুমি থাকো এখানে, আমি গেলাম। তোমারে ছাড়া আমার এই স্বাধীন জীবন অন্ধকার। বাবরা, তুমি এই মায়ের গানটা ধরো। স্বপ্নগুলোর মাঝে নিজেকে জড়াতে গিয়ে কখনো বুঝিনি তোমাকে মা। অসুস্থ শরীর নিয়ে নিজের কষ্টগুলোকে চাপা দিয়ে আমার পছন্দের খাবারগুলো রান্না করতে মা, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি তোমার কষ্টগুলো।
আমি সরি মা। বন্ধুদের সাথে হাজারো কথা বলতে গিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম, কিন্তু তোমার সাথে কথা বলার সময়টুকু পেতাম না মা। বিরক্ত হতাম তোমার ফোন পেলে। আমি সরি মা। ক্ষণিকের ভালোবাসার পিছে ছুটে তার পছন্দের খাবারগুলো দিয়ে তাকে সারপ্রাইজ দিতে ব্যস্ত থাকতাম, ভুলে যেতাম তুমি কি খাচ্ছ। কার সাথে খাচ্ছ, কিভাবে খাচ্ছ মা। আমি সরি মা। হাজারো মানুষের ভিড়ে নিজেকে জড়িয়ে রাখতাম তুমি বাবা বাবা বলে বারবার ডাকতে মা। মানুষ হয়েও পশুর মতো আচরণ করতাম মা। তোমার যত্নগুলো অসহ্য লাগত। আজ তোমার দুপা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে আমি সরি মা। জানো মা, আজ তিন বেলা না খেয়ে থাকলেও কেউ ফোন করে বলে না যে বাবা বাসায় আয় খাবি। সকালবেলা ঘুম থেকে উঠলে মা কেউ আর বলে না যে বাবা তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি আয়, ও তোর ভাইয়ের সাথে খাবি। জানো মা, গত সপ্তাহে প্রচন্ড জ্বর ছিল, তোমার মতো করে মা মাথায় হাত বুলিয়ে দিয়ে কেউ বলেন বাবা তোর মা তো আছে সব ঠিক হয়ে যাবে, মা একবার চলে আসো। কোনদিন বলতে পারিনি, আজ একটা বার বলতে চাই। অভিনয় দেখে আনিস সন্তুষ্ট হয়ে 500 টাকা দিছে, তোমরা সবাই মিলে এখানে বিচারক মন্ডলী যারা তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিচারক মন্ডলী যারা তারা মঞ্চে চলে আসুন, আর শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা মঞ্চে চলে আসুন। এই টেবিলটা রাখো। তোমাদের দলের অভিনয় দেখে আনিস সন্তুষ্ট হয়ে 500 টাকা দিছে, তোমরা সবাই মিলে এখানে বিচারক মন্ডলী যারা তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিচারক মন্ডলী যারা তারা মঞ্চে চলে আসুন, আর শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা মঞ্চে চলে আসুন। এই টেবিলটা রাখো। হ্যাঁ, টেবিলটা রাখো। মেহরাব, তুমি যেখানেই থাকো তোমার আম্মা তোমাকে খুঁজছে, মঞ্চের এই সিঁড়ির এখানে চলে আসো। বৃষ্টি, বৃষ্টি তোমার বাবা খুঁজছেন, তুমি মঞ্চের সিঁড়ির এখানে চলে আসো। বৃষ্টি, তোমার বাবা খুঁজছেন, তুমি মঞ্চের এখানে চলে আসো। বিচারক মন্ডলী আপনারা দয়া করে
মঞ্চে চলে আসুন, বিচারক মণ্ডলী আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন, এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারাও মঞ্চে চলে আসুন, বিচার কার্য সম্পন্ন হলে আমরা ফলাফল জানিয়ে দেব, বিচার কার্য সম্পন্ন হলে আমরা ফলাফল জানিয়ে দেব। ধন্যবাদ। একত্রিত করার পর যে ফলাফল আসবে আমরা সেটি ঘোষণা করে দেব। ডিসপ্লের ফলাফল তৈরি হয়ে গেছে, ফলাফল প্রকাশ করার জন্য আমি আব্দুল সালাম সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি। ছোট ছাত্রছাত্রী ছেলে মেয়ে বন্ধুরা, আজকে হাজি মতিয়ার রহমান স্কুলের 26তম ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের মধ্যে যে সাংস্কৃতিক প্রদর্শন করা হয়েছে, ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে, তার কিছু ফলাফল কিছুক্ষণের মধ্যে শোনানো হবে। যাই হোক, খেলাটা হলো আজকের যে প্রতিযোগিতা হলো ডিসপ্লে, এটা হলো একটা প্রতিযোগিতা। এখানে শিখার মতো অনেক কিছু আছে, স্যাররা শিখিয়েছেন, ভালো করে শিখিয়েছেন, তার মধ্যে একটু কম বেশি থাকে, যা যে একটু কম করেছে সে আগামী বছর আরো ভালো করবে। আমরা চাইবো আগামী বছর তার খেলা আরো ভালো হবে। আজকে যারা এখানে বিশ্ব প্রদর্শন করেছে প্রত্যেকেরই ভালো হয়েছে, প্রত্যেকেরই ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো তার মধ্যে যারা একটু যাদের আমরা ঘোষণা করতে পারবো না, তারা কিছু মনে করবা না, তোমরা মনে করবা যে আমাদেরকে ভালো হয়েছে, আগের বছর আমাদেরকে আরো ভালো করতে হবে, যাতে ডিক্লারেশনে আসে। তো আমি ঘোষণা করছি মতিহাজি স্কুলের পক্ষ থেকে ঘোষণা করছি, আজকে মেয়েদের মধ্যে যারা প্রথম হয়েছে তারা এই স্কুলের ছাত্রছাত্রী এবং স্কুলেরই শিক্ষক দ্বারা প্রশিক্ষিত গোলাম দল। এখন সমাপনী বক্তব্য রাখছে প্রধান শিক্ষক হাজি আব্দুর রশিদ সাহেব। আজ হাজি মতিয়ার রহমানের স্কুলের 26তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, সেই জন্য আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে ডিসপ্লের যে প্রতিযোগিতা হয়েছে সেখানে যারা বিজয়ী হয়েছে আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, যারা হতে পারে নাই তাদেরকে অভিনন্দন, তারা অংশগ্রহণ করেছে, সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে, ভালো করবে। আর আগামীকাল স্কুল বন্ধ থাকবে, তোমাদের পুরস্কার আমরা মঙ্গলবার দিন দেবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ। আগামীকাল স্কুল বন্ধ থাকবে, তারপরের দিন পুরস্কার নিয়ে যাবে স্কুল থেকে যারা বিজয়ী হয়েছ। এখানে বঙ্গবন্ধুর ভূমিকায় যে অভিনয় করেছে, যে ভাষণ দিয়েছে, তাকে এই
মহিলা সংরক্ষিত আসনের সংরক্ষিত আসন একের মেম্বার জাহানারা বেগম 500 টাকা প্রস্তাব দিবে, সেটা আগামীকাল সকালে স্কুলের পটেনশিয়াল প্রশিক্ষকের কাছ থেকে নিয়ে যাবে। সকল শিক্ষক শিক্ষিকাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। DJ, 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 DJ